হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে বানাম সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান। এটার আগের পার্টটা আমি দেখিয়েছিলাম, জানি না আপনারা দেখেছেন কি না। তো সেকেন্ড পার্টটা দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছে, কারণ মাঝখানে আমার এক্সাম চলছিল, এডিট করার সময় পাইনি। তো বিয়ে যেখানে চলছিল, তো ওখানে তো রান্নাবান্না করা হচ্ছিল। তো আমার দেখতে খুব ইচ্ছা করছিল বড় জায়গায় বড় পাত্রে রান্নাবান্না। তো আমি ফুপিকে বললাম, আমার ফুপি নিয়ে গেলো সেখানে, এরকম রান্নাবান্না দেখলাম আমার খুব ভালো লাগলো। আর এখানে হচ্ছে সাজাতের জন্য কাটাকাটি করা হচ্ছিলো, আর এইটা হচ্ছে আমার বাড়ি। আজকে আমি আপনাদের আমার বাড়িটা ভিতর সাইডটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে ঢুকার পরে এটা হচ্ছে একটা পুরানো ঘর। এই ঘরটা অনেক আগে ইউজ করা হতো, কিন্তু এখন ইউজ করা হয় না, এখন এখানে পুরানো আসবাবপত্র রাখা হয়। তো সামনে যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা ভিতরে হচ্ছে মাটির চুলা। আগে এখানে রান্নাবান্না করা হতো যখন আমার দাদি বেঁচে ছিল, কিন্তু এখন আর এটা ইউজ করা হয় না। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই হচ্ছে আমরা থাকি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা হচ্ছে এই ঘরটার ফ্রন্ট সাইড। বাট এখানটা একটু নোংরা দেখতে পাচ্ছেন, কেউ থাকে না তো পরিষ্কারও করা হয় না। আর এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা যা দেখতে পেলেন, আর এটা হচ্ছে আমার ফুপির রুমের বারান্দা। আর এখানে পিছন সাইডে একটা গেট আছে, আর এটা হচ্ছে যেখানে রান্নাবান্না করা হচ্ছিল। এবং এটা দেখা যাচ্ছে আমার ঘরের যে কিচেনের গ্রিল, মানে জানালা, সেখান থেকে এটা দেখা যাচ্ছিল। তো এরপরে হচ্ছে আমরা একটু বাইরে গেলাম, এর মাঝখানে আমরা চিপস খেয়েছিলাম, কোক খেয়েছিলাম। তো সেগুলো ভিডিও করতে পারিনি, কিন্তু আইসক্রিম খেয়েছিলাম যে সেটা ভিডিও করা হয়েছিল। এই আইসক্রিম হচ্ছে আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সব আইসক্রিমের চেয়ে। আইসক্রিমটা আমি আইসক্রিমটা 2 পিস খেয়েছি, কারণ এটা ফার্স্ট টাইম খেয়েছি, তার উপরে আমার অনেক ভালো লেগেছে। এরপরে দুপুরের খাবার সময় হয়ে যায়, এবং আমরা যে খেয়েছি সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ সেখানে অনেক ভিড় ছিল। তো খাওয়া দাওয়া শেষ হলে আমি সবার সাথে কথা বলছিলাম, হাই হ্যালো দিচ্ছিলাম, কারণ অনেক দিন পর দেখা হয়েছে, ভালো লাগছিল কথা বলতে, হাঁটাচলা করছিলাম। তো এরপরে শুনলাম যে নতুন বউ, মানে আমার কাকি, পার্লার থেকে কেবল আসলো। এটা শুনেই নতুন বউকে, মানে আমার কাকিকে দেখতে গেলাম। তো কাকি যে রুমে ছিল সেই রুমে আমি ঢুকলাম। ঢুকার পরে এই যে আমার কাকি, তো কাকিকে ক্যামেরা অনেকবার তাকাতে বলা হচ্ছিল, কিন্তু সে লজ্জা পাচ্ছিল তাই তাকাচ্ছিল না, অবশেষে ক্যামেরায় তাকালো। আমার খুবই ভালো লেগেছে আমার নতুন কাকিকে, মাশাআল্লাহ। আমার কাকি অনেক 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 সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। তো আগের পার্ট 1 ভিডিওতে আপনাদের যে বলেছিলাম এমন একজন মেহমান আসবে সেই বিয়েতে, যাদের দেখলে আপনারা অনেককেই চিনতে পারবেন। তো সেই মেহমানগুলো হচ্ছে এই যে চমলক্কা বাহিনী। তো এরা আমাদের বাড়ির সামনে এসেছে, এসে দাঁড়িয়েছিল বলে সবাই এখানে ভিড় করছিল ছবি তোলার জন্য। আর মাঝখানে যে লোকটাকে দেখতে পাচ্ছে রেড কালার টাই পরে আছে, তার বিয়েতেই আমরা এসেছি, তিনিই হলো আমার কাকা যার বিয়ে। তো এই যে চমলক্কা বাহিনী, আমার খুব ভালো লাগছে দেখে। আমার কাকা হচ্ছে পরিচয় করায় দিচ্ছিল আমাকে চমলক্কা বাহিনীর সাথে। তো সালাম দিচ্ছিলাম, তারা হাই দিচ্ছিল, আমিও হাই দিচ্ছিলাম। চমলক্কা বাহিনী হচ্ছে আমার কাকার ফ্রেন্ড, আর চমলক্কা বাহিনীরা হচ্ছে অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে, আপনারা চমলক্কা বাহিনী লিখে সার্চ দিলেই পাবেন। তো এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে এলাম, নৌকায় উঠলাম। নৌকায় উঠার পরে আমরা দেখলাম একবারে অনেক কাশফুল, দেখে আমার খুবই ভালো লাগছিল। তো কাশফুল ছিঁড়তে যাচ্ছিলাম, কিন্তু সে সময় তো ছিঁড়া যাবে না। যতটুকু পথ আমরা অটো করে এসেছি ঠিক ততটুকু পথ আমরা নদী করে যাচ্ছি, কারণ আমার নদী করে যেতে খুবই ভালো লাগে। আমরা এই সুন্দর নদীর ঢেউ, তারপর সূর্য ডুবা দেখতে পেলাম, সূর্য ডুবা দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আমারও খুব ভালো লাগছিল। আর আপনার যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই। আজকে বলতে তাহলে এখানেই ভিডিও শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ। এভাবেই সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আর পরে ভিডিও দেখার জন্য আপনারা সবাই ওয়েট করেন।